আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি অ্যানিমেট সিজিতে কীভাবে মাস্কিং ব্যবহার করতে হয় এবং কে কে কাজের ক্ষেত্রে আমরা মাস্কিং ব্যবহার করব, কোন কোন সময় মাস্কিং ব্যবহার করতে হবে, এই বিষয়টা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। আমরা এখন মাস্কিং শিখব। মাস্কিং শেখার জন্য আমি প্রথমে একটি এইখানে যে কোনো একটা টেক্সট আমি এখানে লিখি। প্রথমে আমরা টেক্সট দিয়ে শুরু করব। আমি এখানে একটা টেক্সট লিখলাম, আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম। এখন এই টেক্সটটাকে যদি আমরা মাস্কিং করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা সেটি দেখব। এই টেক্সটটা এখন এই অবস্থায় আছে, এরকমই থাক। আমরা আরেকটা লেয়ার তৈরি করব, সেই লেয়ারের ভিতরে আমরা একটা সার্কেল তৈরি করব। আমরা এখানে আরেকটা লেয়ার তৈরি করে নিলাম এবং এই লেয়ারটিতে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ টানবো। এখানে এই রেক্টেঙ্গেল শেপটির কালার আমি চেঞ্জ করে দিয়েছি, এখান থেকে এটা দিয়ে সিলেক্ট করে রাখতে হবে। যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদের জন্য এই ভিডিওটি বুঝতে একটু সমস্যা হতে পারে, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি এখন এটার যে স্ট্রোকটা ছিল এই স্ট্রোকটা ডাবল ক্লিক করে স্ট্রোকটাকে ডিলিট করে দেবো এবং এটার যে কালার আছে এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। আমি এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম এবং এটা আমি পজিশন মতো এখানে নিয়ে নিলাম। এখন আমরা এই শেপটিকে কনভার্ট টু সিম্বলে ক্লিক করে এটাকে গ্রাফিক্স করে নেব। এখন গ্রাফিক করার পরে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে আমরা এই সাইডে নিয়ে আসব। এখন আমরা এই জায়গায় ফ্রেমগুলোকে 30 পর্যন্ত নিয়ে আসব। এখন আমি এটাকে মাস্কিং করার জন্য আমি প্রথম ফ্রেমে এই পজিশন এটার এই জায়গায় ছিল, এখন আমি 25 ফ্রেমে এসে এটার পজিশনটা চেঞ্জ করব। এখানে আমি একটা কি ফ্রেম সেট করব, এইখান থেকে আমি এটাকে এখান থেকে ক্লাসিক টু ইনসেট করে দেব এবং এই ফ্রেমের বাহিরে এসে আমি এটাকে টেনে ধরে এনে এটাকে ভরে দেব। এটা পুরোটা আমি জুড়ে দিলাম। এখন আমি যদি এখানে মাস্কিং করি দেখতে পারবেন এটার একটা পরিবর্তন আসবে, যে এখান থেকে লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে মাস্ক, আমি মাস্কের উপরে ক্লিক করে দিলাম। এখন যদি আমি প্লে দিই তাহলে দেখতে পারবেন এটা অ্যানিমেশন হচ্ছে। এইভাবে আপনি মাস্কিং অ্যানিমেশন করতে পারেন। এই ফুল ভিউটা দেখার জন্য আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করলে তাহলে আপনি পুরো ডিসপ্লেতে এই ফুল ভিউটা দেখতে পারবেন। সো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। এখন এই মাস্কিংটা আপনি অনেকভাবে করতে পারেন, অনেক কিছুতেই করতে পারেন। যেমন ধরুন আমি এগুলো সবগুলোই ডিলিট করে দিচ্ছি। এই মাস্কিংটা হচ্ছে আপনি যে কালারটি উপরে রাখবেন, এগুলো লক হয়ে গেছে, মাস্কিং হলে এগুলো লক হয়ে যাবে। এই কালারটি যেই এরিয়া জুড়ে যাবে শুধুমাত্র ওই এরিয়ার নিচের লেয়ারের ফাংশনগুলো দেখা যাবে, উপরের লেয়ারটা দেখা যাবে না। আমি আপনাদেরকে আরও কিছু মাস্কিং করে দেখে দিচ্ছি। আমি এই লেয়ারগুলো ডিলিট করে দিই। আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম পুরো এরিয়া জুড়ে এবং আমি আরেকটি শেপ নিচ্ছি, এইখানে আমি একটি সার্কেল তৈরি করে নিচ্ছি। আমি এখন সিলেকশন টুলসটা সিলেক্ট করে এটার যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে আমি ডিলিট করে দেব এবং এটার কালারটাকে আমি রেড করে দেব। এটা আমি আরেকটু বড় করে দেই। এখন আমি 30 ফ্রেম পর্যন্ত ফ্রেমগুলোকে নিয়ে নিব। এখন এইখান থেকে আমি প্রথম যেই প্রথম লেয়ারটা আছে সেই লেয়ারটির এখানে আমি এইখান থেকে ইনসার্ট কি ফ্রেম করে দেব, অথবা F6 প্রেস করলেও এখানে কি ফ্রেম চলে আসবে। এখন আমি যদি এটাকে ক্লাসিক টুইন দেই এবং এই কি ফ্রেমে এনে যদি আমি এটাকে উপরের দিকে নিয়ে আসি এবং এইখান থেকে আমি এটাকে মাস্কের উপরে ক্লিক করে দেব, এখন যদি আমি প্লে দিই তাহলে দেখতে পারবেন নিচ থেকে এটা উপরে চলে আসছে। অনেক সময় আমরা সূর্যকে অ্যানিমেশন করব, সূর্য উঠাবো, সেক্ষেত্রে এই মাস্কিংটা ব্যবহার করে আমরা সূর্যকে উপরের দিকে উঠাতে পারবো। আমরা যদি কোনো পিকচারকে এইভাবে অ্যানিমেশন দিতে চাই মাস্কিংয়ের মাধ্যমে তাহলে আমরা সেটাও পারবো। আমাদের এই মাস্কিংটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে যখন আমরা আইবিলিংয়ের কাজ করব তখন। এখন আমি এখান থেকে সবগুলো লেয়ার ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদেরকে পিকচারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই মাস্কিংটা কাজ করে। আমি এখান থেকে ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজে ক্লিক করে আমি এখান থেকে আমার যে ফোল্ডার আছে সেখান থেকে আমি পিকচার নিয়ে আসতে পারবো। আমি আগের টিউটোরিয়ালগুলোতে এগুলো সব কিছু দেখিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখন আমি নিউ আরেকটি লেয়ার নেব, এখানে আমি একটি শেপ টানবো, রেক্টেঙ্গেল একটি শেপ টানলাম।
এটার স্ট্রোকটা আমাদের এখানে রাখার প্রয়োজন নাই, আমি ডাবল ক্লিক করে এটার স্ট্রোকটাকে সিলেক্ট করে নেছি এবং ডিলিট করে দিলাম। এবং এটাকে আমি কনভার্ট টু সিম্বল করে নেব। এটাকে প্রথম ফ্রেমে আরও একটু ছোট করে নিলাম। এখন আমরা 30 কিংবা 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম নিয়ে নিব। 35 ফ্রেমে এসে আমি এখানে একটি কি ফ্রেম দেব। এখন এখানে আমি একটি ক্লাসিক টুইন ব্যবহার করব এবং এই কি ফ্রেমে এসে আমি এটাকে বড় করে নিব। পুরো এরিয়া জুড়ে আমি বড় করে দিলাম। এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পারবো প্রথম এটা ছোট ছিল এবং পরে এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে মাস্কিং করে দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো এই অবজেক্টটা ছোট ছিল, ছোট থেকে আস্তে করে এই পিকচারটি একটি স্মুথভাবে অ্যানিমেশন হয়ে পিকচারটি বেরিয়ে আসছে। এখন যদি আমরা এটাকে আরেকটু অন্যরকমভাবে অ্যানিমেশন দিতে চাই সেক্ষেত্রে আমরা এই লকগুলোকে উঠিয়ে দিব এবং এটাকে যদি প্রথম ফ্রেম থেকে আমরা একটু এটাকে অ্যাঙ্গেল করে দেই, যেমন ধরুন আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম, এইখানের থেকে এইখানে আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম। এখন যদি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন একটা অন্যরকম অ্যানিমেশন হয়ে এখানে প্লে হচ্ছে। এখন আবার আমি আবার এটাকে মাস্ক করে দিব। এখন যদি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছি অন্যরকম একটা অ্যানিমেশন হয়ে এখানে এটা প্লে হচ্ছে। এইভাবে আমরা পিকচার কিংবা আরও অন্যান্য অবজেক্টকে মাস্কিং করতে পারি। মাস্কিং আমাদের ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হবে, তাই আমি আপনাদেরকে আগে থেকে মাস্কিংটা দেখিয়ে দিলাম। যদি এই মাস্কিংটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আমরা যে আই বিলিংয়ের কাজ করব এগুলো আপনারা ইজিতে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন, অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।